রহিম, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমাদের সকল আপুরা ভাইয়া? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সবাই পরিবারের সকলকে নিয়ে। আল্লাহ তাআলার অশেষ অশেষ রহমত এবং মেহরবানি, তার আপনাদের সকলের অনেক অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আমার পরিবারের সকলকে নিয়ে। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সবাইকে সোহানা জান্নাত ব্লকে স্বাগত জানিয়ে কাছে দূরে দেশ এবং প্রবাস থেকে, যে যেখান থেকে কর্মময় জীবনের শত ব্যস্ততার মাঝেও আপনাদের অতি মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ব্লগটি দেখবেন, তাদের সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন সোহানা জান্নাত ব্লক পরিবারের পক্ষ থেকে। তো আজকের ব্লকের শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটা হচ্ছে আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ব্লগটি শুরু করি। আজকের ব্লগটি হচ্ছে এই যে দেখেন, আজকের ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন রাস্তা ঢালাই দেওয়ার কাজ চলতেছে। হ্যাঁ, আমাদের বহুল প্রতীক্ষিত এই রাস্তাটা অবশেষে আসলে মানে নিজের সুন্দর রূপ নিতে শুরু করতেছে। আজকে সকাল থেকেই রাস্তায় মানে ঢালাই দিতেছে। তো এই যে দেখেন, রাস্তায় ঢালা দেওয়ার পরে এরকম হয়েছে। তো আসলে এই রাস্তাটা আমাদের সবাই অনেক স্বপ্ন ছিল এই রাস্তাটাকে নিয়ে। তো এই যে দেখেন, ফাইনালি আমাদের রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, জিলান তো মানে রাস্তা কমপ্লিট পেয়েই জিলান সাইকেল চালানো শুরু করে দিছে। জিলানের এই সাইকেলটা ছিল জিলানের মামুনিদের বাসায়, জিলানের ছোট আম্মুদের বাসায়। কারণ হচ্ছে আমাদের এখানে রাস্তা তো ভালো ছিল না, কারণ এখানে ও কোথায় চালাবে। তো সেজন্য প্রেমা ওদের বাসায় নিয়ে গেছিলো। প্রেমাদের বারান্দাটা তো একটু বড়, তো বারান্দার মধ্যেই প্রেমাদের বাসায় যখন ও যেত ওখানেই চালাতো। কিন্তু এই যে দেখেন, নতুন রাস্তায় আমার ছেলেটা আর কি ওর রিক্সা চালিয়েই উদ্বোধন করতেছে বাচ্চাদের রিক্সা। তো এই যে দেখেন, জিলার আর কি বেশ কিছুদিন ধরে রিক্সা চালায় না, তো বাচ্চা মানুষ তো সেজন্য ভুলে গেছে কিভাবে মানে রিক্সার প্যাডেলটা দিতে হয়, এখন আবার শিখে যাবে। তো এই যে দেখেন, ওর মামা আর আমি পাশে দাঁড়িয়ে আছি, তা আমি বলতেছি ওকে ধরিস না, ও একা একা শিখুক। তো এই যে দেখেন, ও শিখতেছে। তো আমিও আমাদের নতুন রাস্তাটার মধ্যে হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে আসলে মনের মধ্যে, কারণ একটা স্বপ্ন পূরণ হলে কিন্তু সবারই অনেক ভালো লাগে। আর এই রাস্তাটার জন্য আমরা যে কত দুঃখ দুর্দশা মানে পোহাইছি যা বলার মতো না। একটা কিছু আনতে পারিনি বাড়ির ভিতরে, নিজেদের বৃষ্টির মধ্যে হাঁটা চলা করতে অনেক কষ্ট হইতো, এখন রাস্তাটা হওয়াতে কিন্তু আমাদের সেই দুর্ভোগটা থাকবে না। ওই জন্য আমাদের এলাকার যেই মেম্বার আছে রুহুল ভাই, ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনি আমাদের এত সুন্দর একটি রাস্তা বানিয়ে দেওয়ার জন্য। তো যে দেখেন, আমাদের বাড়ির পাশে রাবু আপাদের বাসায় খরগোশের বাচ্চা নিয়ে আসছে। তো জিলানের নানুর সাথে যে খরগোশের বাচ্চা দেখে আসছে, তো আমাকে বলতেছে চলো আম্মু আন্টিদের বাসায় খরগোশের বাচ্চা নিয়ে আসছে, আমি ভিডিও করব। মানে আমাকে জোর করে নিয়ে গেছে। তো এই যে দেখেন, খরগোশের বাচ্চাগুলো কি কিউট, আর কবুতরের বাচ্চাগুলো অনেক সুন্দর, কবুতরগুলো জোড়া জোড়া কবুতর। তো ওরা কবুতরগুলো ভালোই লাগলো দেখে। জিলান তো অনেক খুশি, জিলান তো মানে জিলান কিছুদিন ধরে বলতেছে আম্মু আমরা খরগোশ পালবো, কিন্তু ওর আব্বু বলছে কিনে দেওয়ার জন্য, কিন্তু আমি বলছি না একটু বড় হোক। এই যে দেখেন, জিলানের ছোটোবেলার ওয়ার্কিং কার বের করছে জিলান। তো আজকে জিলান নতুন রাস্তা পেয়ে জিলানের যত গাড়ি আছে সব বের করে ফেলছে। এটা জিলানের ছোটোবেলায় জিলানকে কিনে দিছিলাম। তো এই গাড়িটা আরএফএলের গাড়ি ছিল, এই গাড়িটা নিছিল 2600 এরকম নিছিল, 2600 বা 2700 এরকম হবে। তো এটা কিন্তু গান গাইতো এই গাড়িটা, তো ছোট গাড়ি কিনে দিতে চাইছিলাম। তো মাশাল্লাহ জিলান তো একটু মানে মাশাল্লাহ একটু বড় সড়ো, তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে জেমস, আর হচ্ছে এই যে জিলানের ওষুধ। জিলানে আবার ঠান্ডা লাগছে, মানে দুই দিন ঠান্ডা ভালো ছিল, তারপরে দুষ্টামি করে, কাল তো অনেক দুষ্টামি করছিলাম আমার সাথে, আবার ঠান্ডা লাগাইছে। তো এই যে দেখেন, জিলানের জন্য এটার নাম যেন কি, ছোটটার নাম অ্যালসেট, এটা হচ্ছে অ্যালার্জির, আর হচ্ছে অ্যাম্বোক্স, তারপর হচ্ছে একটা মুটিগার্ড সিরাপ, আর এটা হচ্ছে আমাদের জন্য গ্যাসের ওষুধ অপটন, আর এই যে নাপা। জিলান, এই ব্যাগটা কার? আমার। তোমার?
মানি বেগে কতগুলো টাকা আছে তোমার আন্টিদেরকে দেখাও দেখাও না একটু আবু দেখাও আচ্ছা এই যে দেখেন জিলানে মানি বেগে আমি দেখাই তোমার আন্টিদেরকে কই তোমার টাকা কই জিলান ব্যাগ কিনে নিয়ে আসছে যে দেখেন এটার মধ্যে কিন্তু কি কি ভরছে দেখাই একটু দাও এই যে এটার মধ্যে বই ভরছে তারপর হচ্ছে এই যে কলম আমি দেখাই না তোমার আন্টিদেরকে দেখাই এই যে দেখেন কলম রং এটা ভিতরে থাকুক না সমস্যা কি এই যে দেখেন জিলানের বই খাতা এটা কোন ধুমিরা এটা এখানে রাখবা যে এখানে রাখো এখানে হ্যাঁ এখানে রাখো রাখো আচ্ছা ব্যাগে থাকুক না বাবা না ব্যাগে থাকবে তো আচ্ছা তুমি ওষুধ খেলো ওষুধটা খাইয়া নাও আগে টিটা তিতা খাইবা সাথে সাথে চকলেট খাই ফেলবা এক চামচ অ্যালার্জিটা খাইয়ে দিতেছি ওষুধ আসলে এখন তো মানে বৃষ্টি বৃষ্টি নাই রাস্তাঘাটে ধুলো বালি প্রচুর এখন কিন্তু বাচ্চাদের অ্যালার্জি জনিত ঠান্ডাটা একটু বেশি লাগে দাঁড়া চকলেট দিতে কেন জিলার টাকাগুলো দেখাইলো কিন্তু আচ্ছা টাকাগুলো আরেকদিন আপনাদেরকে দেখাবে জিলা না আমরা সবাই ক্যামেরার দিকে একটু তাকায় তোমার কি লাগে দিলাম কি গিফট দিবা আমার গিফট কই কেন সবাই ইকবাল আর প্রেমার বিবাহবার্ষিক উপলক্ষে গিফট পাঠাই দিবেন সামনের বছর এই বছর আপনি হঠাৎ করে আমাদেরকে আমার মাকেও সারপ্রাইজ দিয়ে দিচ্ছে প্রেমার কারণ আম্মু অসুস্থ তার জন্য আমাদের কেউ মনে ছিল না প্রশ্ন কারণ লুঙ্গি দেওয়ার কথা একজন খাইছি গিফটও দিব এখন জন্মদিনে দিয়ে দিই দেব আমার কাইটা দর বেটেন দিতেছি তারা জিলাম তেমনি কেক খায় না আজকাল কেক খাইতেছে জিলাম এখন খায় জিলাম খাও কালা
তো এই বছর প্রেমাদের বিবাহ বার্ষিকীতে আমরা কোনো সারপ্রাইজ দিতে পারলাম না, উল্টো প্রেমারাই আমাদেরকে সারপ্রাইজ করে দিল। আসলে আম্মু তো অসুস্থ ছিল, তো এই জন্যই না মাথা থেকে ওদের বিবাহ বার্ষিকীর কথাটা মানে ভুলে গেছি আমরা, তো ওরাই আমাদেরকে আজকে সারপ্রাইজ করে দিছে। তো আম্মু আলহামদুলিল্লাহ আম্মু এখন অনেকটা সুস্থ আছে, তো এই জন্য আমরা একটু আনন্দ করে সবাই মিলে প্রেমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে সন্ধ্যাবেলা মুড়ি মেখে সবাই খাইতেছি। তো যে দেখেন প্রেমা খুব সুন্দর করে মুড়ি মাখতেছে। তো ইকবাল আসার সময় বুট আর চানাচুর নিয়ে আসছিল, তো বুট আর চানাচুর একসাথে মিশিয়ে তারপরে হচ্ছে বুটগুলো মানে মুড়িটা মাখতেছি। তো এটা একটা আনন্দ, হোক না হয়তো একটু বেশি করতাম, হয়তো আজকে একটু বেশি রান্নাবান্না করতাম বা আর একটু সারপ্রাইজ দিতাম ওদেরকে, তো যা হয়েছে তাতেও অনেক ভালো হয়েছে। আজকে একটা ছোট্ট একটা কেক কাটছি, তারপর হচ্ছে সবাই মিলে মুড়ি খাইতেছি, এটাও একটা আনন্দ। আনন্দটাই বড় কথা, বড় জিনিস করাটা বড় কথা না, আনন্দটা করাই বড় কথা। তো আমরা অনেক আনন্দ পাইছি প্রেমার আমাদেরকে সারপ্রাইজ করছে এই জন্য। তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যেসব বাপুরা ভাইয়ারা নিয়মিত আমাদের ব্লগগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।